রাজ্যত পুনের আহিলে বান আর এই বানর লগে আহিলে খহনিয়া আর মই এই মুহূর্তে উপস্থিত আছো বরক্ষেত্রী সমষ্টির হানাপাড়া গাঁত আর মোর বাউফালে যদি আপনাদের চাবলে বিচার এয়া হল পাগলাদিয়া নই আর এই পাগলাদিয়া নৈর যে বাহরণী পানি ইতিমধ্যে এই অঞ্চলটো তীব্র খহনিয়ার সৃষ্টি করেছে আর ফেনে ফুটুকারে বাড়ি গেছে। এই নৈখনৰ দাঁতিতে এখন গাঁও আছে আর গাঁওখনত প্রায় 100 ঘর লোক থকা বলে আমি জানিবলৈ পাৰিছোঁ। আর এই লোকসকলের যি বাসগৃহসমূহ এতিয়া খহনীয়া কবলত পৰিছে আর তেওঁলোক এতিয়া শঙ্কিত হৈ অন্য স্থানলৈ যোৱা পরিলক্ষিত হৈছে। মোৰ সহযোগী ইয়াৰ কিছু পৰিবেশ দেখুৱাবলৈ অনুরোধ জানাম। এয়া হল তেওঁলোকৰ বাসগৃহসমূহ, তেওঁলোক ইয়াৰ পৰা অন্য নিরাপদ স্থানলৈ তেওঁলোকে লৈ গৈ আছে আর ইয়াৰ কিছু স্থানীয় লোক আছে, আমি তেখেতসকলৰ লগত কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। কেতিয়াৰ পৰা এই খহনীয়াটো হৈছে? আসলে কবলৈ গলে যোৱা 15 তারিখের পর এনেকা একটা খহনি হয়েছে। যোৱা 15 তারিখে ইয়ারপরা প্রায় 200 মিটারমান দূরতে আসে নদীটো। তারপিছতে যেটা বাহরণী পানি আহিছে, আমি এসডিও সারতো কথা পাতিছিল। সো এসডিও সার আহিছিলে, আহি কেনে তেখেতে কোনো মানে চাই গৈছে কিন্তু কোনো কান ভাল লোৱা নাই, যেটো যার ফলত প্রায় 200 মিটারমান নদীটো ভাঙি গড়া খহনীয়া আহি ইতিমধ্যে আহি ঘর দুয়ার আপনাদের ইতিমধ্যে দেখিবলৈ পাইছে। ঘর দুয়ার ভাঙি আছে আর ঘর দুয়ার ভাঙি ইয়ারপর অন্য স্থানলৈ লৈ যোৱা হৈছে। আর যে নদীটো ভাঙি আছে ইয়াতে প্রায় 200-100 ঘরমান আছে অলরেডি। এই গড়াখহনীয়ার কবলত 100 ঘরমান উঠাই যাব বলে মানে আশাবাদী, নদী যেহেতু যেনেকে মানে বাহরণী পানি আহি আছে। জল সম্পদ বিভাগের লোক আহিছিল নাকি? হয়, ইতিমধ্যে আমি মুহুরী সকলে আহিছিলে, তেখেতসকলে হয়তো খবর লৈছে। ইয়ার বাহিরে এসডিও সারক আমি একেরেহে মোটামুটি এদিন ফোন করার পিছতে এসডিও সার নেক্সট দিনে আহি কেনে হয়তো ইয়াত খালি আমাক কৈ গৈছে যে আমি হয়তো ব্যবস্থা করিম বলে, কিন্তু ইয়ার পিছতে কোনো আমি কানহার বোয়া নাই। প্রশাসন ব্যবস্থা লওয়া নাই, লওয়া নাই কোনো ব্যবস্থা। ইয়াতে প্রায় 100 ঘরমান মানুষ আছে। অন্যজন লোক আমার লগত আছে, তেখেতর লগত কথা পাতিবলৈ চেষ্টা করিম। কলৈকে গৈছে এই লোকসকল আসলে? এতিয়া মানে ইয়াতে অলপ মাটি আছিল আমার ভাঙি গেল, এতিয়া থাকা কোনো জায়গা নাই আমার, এতিয়া মথরিতে থাকিব লাগা হবো। মানে নিরাপদ স্থানলৈকে গৈ আছে? নিরাপদ স্থানলৈ যাই আছো। কিমান ঘর মানুষ আছে এই গাঁওখানত? গাঁওখানত প্রায় 100 ঘরমান মানুষ আমার পরিছে। ইয়াতে কেতিয়ার পরে খহনীয়াটো আরম্ভ হয়েছে? খহনীয়াটো প্রায় এসপ্তাহ ধরে হয়ে আছে। পাগলাদিয়া নৈর খহনীয়া? পাগলদিয়া। কিমান ঘর মানুষ এতিয়ালৈকে ইয়ার প্রভাব পরিছে? ইয়ার প্রায় 10-12 ঘর ভাঙা গৈছে আর মোটামুটি আর ভাঙিব। বিভাগের লোক আহিছিল না জল সম্পদ বিভাগ? জল সম্পদ আহিছিল, মুহুরি অফিসার বিলাক আহি থাকে। ব্যবস্থা লৈছে? ব্যবস্থা লওয়া নাই এতিয়ালৈকে। এতিয়ালৈকে লওয়া নাই? লওয়া নাই। আপনার নিরাপদ স্থানলৈকে গৈ আছে? গৈ আছো। হয়, এয়া আসলতে এই গাঁওখানের লোকসকল আছিল আর এতিয়া এই স্থানেরপরা নিরাপদ স্থানলৈ তেওঁলোকে স্থানান্তরিত হয়ে আছে। আর ইয়ার যে জলসম্পদ বিভাগের লোক ইয়ার উপস্থিত হয়েছিল যদিও এতিয়ালৈকে তেওঁলোকে কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই বলে ইয়ার লোকসকলে জানিবলৈ দিছে। আর অতি শীঘ্রে এই অঞ্চলটোক খহনীয়া কবলৰ পৰা রক্ষা করবলৈ বিভাগ তথা সরকারক অনুরোধ জানাইছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।